July 18th, Science Lab, Mostafa Mahbub Poising as general students, several violent activists attacked Mostafa Mahbub, senior reporter, from a private television channel in Science Lab area in the capital on July 18th evening. In this video, the reporter exposes overwhelming presence of political activists under the guise of general students who attacked journalists, forced them escape, and later carried out violence on the streets. Without proof, they slapped a pro-government tag on the journalist and attacked him. Even general students failed to prevent these attackers, he recalled. In that area, nearby institutions, including teachers' training colleges, were completely set on fire. Let's listen from his mouth. 18 July, Brihaspatibar, Sara Deshbyapi je andolonta chokte chilo, odin kota sanskarer andolon. Amra to jantam je ashole shikkharthider ei andolonta korche. To sokal thekei ami amar peshagoto daitto palon korar jonno Science Laboratory elakay chilam. আমাদের ধারণা ছিল যেহেতু এটি শিক্ষার্থীদের আন্দোলন, একটি যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনটা হয়তো এরকম একটা শান্তিপূর্ণ অবস্থার মধ্যেই চলছিল এবং শুরুর দিকে আমরা কিন্তু তাই দেখেছি। কখনো পুলিশ কিছুটা তাড়া করছিল, কখনো শিক্ষার্থীরা তাড়া করছিল। তো সেই ধাওয়া পাল্টা ধাওয়ার একটা পর্যায়ে এবং আমরা কিন্তু দেখেছি যে পুলিশ কখনোই কিন্তু তাদেরকে চার্জ করেনি। শিক্ষার্থীরা যেমন ধাওয়া দিয়েছে, ঠিক কিছুক্ষণ পরেই আবার হয়তো পুলিশও পাল্টা ধাওয়া দিয়েছে, কিন্তু পুলিশ চাইলে হয়তো চার্জ করতে পারতো, লাঠিচার্জ করতে পারতো। সেই জিনিসটা কিন্তু আসলে আমরা দুপুর পর্যন্ত দেখিনি। দুপুরের পরে আমাদের কাছে একটি খবর আসলো যে আইন মন্ত্রী সরকারের পক্ষ থেকে ছাত্রদেরকে বলেছেন যে তারা আলোচনায় বসতে চান। তো এই খবরটি যখন আসলো আমাদের কাছে, আমরা অন স্পটে যখন ছিলাম, তখন আমাদের নিউজরুম থেকে একটা নির্দেশনা আসলো, যেহেতু সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা বলেছে এবং শিক্ষার্থীদেরকে আন্দোলন প্রত্যাহার করে সরকারের সাথে আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে বলা হচ্ছে, সেই কারণে যে দাবি, সেই দাবি যেহেতু মেনে নেওয়ার কথা সরকার বলছে, তাহলে তার এখানে আন্দোলনের প্রশ্ন আসে না। তো আমার কাছে এরকম কয়েক দফা নির্দেশনা আসলো যে যারা আন্দোলন করছে শিক্ষার্থী, তাদের বক্তব্যটা কি সেটি যাতে আমি সংগ্রহ করার চেষ্টা করি। তো পরিস্থিতি আসলে আমরা দেখছিলাম যে শিক্ষার্থী বলি বা আন্দোলনকারী বলি বা যাই বলি না কেন, নাশকতাকারী বলতে হবে, কারণ পরবর্তীতে তো আমরা দেখলাম যে তারা নাশকতার পর্যায়ে গেল। তো তাদের যে অবস্থানটা, আমরা কিন্তু তথ্য সংগ্রহের জন্য বা গণমাধ্যমের যে দায়িত্ব, উভয় পক্ষের বক্তব্য সংগ্রহ করার যে দায়িত্ব আমার, আমি আমার সেই পেশাগত দায়িত্ব পালনের জন্য যখন এই আন্দোলনকারীদের মধ্যে গেলাম, তখন তাদের মধ্যে থেকে কতগুলো বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। বিশেষ করে আমি যে গণমাধ্যমে কাজ করি, অর্থাৎ টিবিসি নিউজ সম্পর্কে তাদের খুবই নেতিবাচক কিছু কথাবার্তা তারা বললেন। বলার পরে তারা বলছিলেন যে আমাদের তথ্য তাদের মনোপুত নয়, আমাদের তথ্য বা আমরা যে খবরগুলো প্রচার করছি সেগুলো তাদের বিপক্ষে যাচ্ছে, এই সমস্ত নানান নেতিবাচক কথাবার্তা। এবং তাদের মধ্যে দু একজন যে কথা বলতে চাননি এমন না, তাদের মধ্যে দু একজন ছিলেন যারা, যাদেরকে আমার মনে হয়েছে তারা আসলেই হয়তো শিক্ষার্থী, এবং তাদের যে যৌক্তিক দাবিতে যে আন্দোলনটা চলছিল সেই আন্দোলনের একদমই সাধারণ মুখ মনে হয়েছে আমার কাছে। এবং আমি কিন্তু আক্রান্ত হওয়ার মুহূর্তেও যে দু তিনটি প্রতিক্রিয়া পেয়েছি, তাদের মধ্যে থেকেই পেয়েছি। তো এই প্রতিক্রিয়াটি নেওয়ার এক পর্যায়ে আমরা যখন আমাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত, তখন 8-10 জন, যাদেরকে আসলে খুব ভালোভাবে লক্ষ্য করাও আমার পক্ষে সম্ভব হয়নি, বিশেষ করে পিছন থেকে এসে তারা আমাকে এবং আমার সহকর্মী যিনি ছিলেন ক্যামেরা পার্সন, তাকে এলোপাথারি কিল ঘুষি দেওয়া শুরু করে। তো আমাদের কাছে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল, মাথায় হেলমেট ছিল, যে কারণে বেশিরভাগ কিল ঘুষি আসলে আমাদের খুব বেশি আমরা আহত হইনি। কিন্তু আপনি জানেন বুলেট প্রুফ জ্যাকেটটা ঠিকই কাঁধের এই জায়গাটা খোলা থাকে, এখানে আমি বেশ কয়েকটা ঘুষি লেগেছে, সেটার ব্যথা এখনও কিছুটা আছে। আর
এই এই পরিস্থিতির মধ্যে থেকে কোথায় থেকে কে একজন এসে পেছন থেকে আমাকে একটা ওই পাইপ, পানির মানে সাপ্লাই লাইনের যে পাইপ, সে পাইপ দিয়ে আমার মাথার মধ্যে একটা সজোরে আঘাত করলো। আমার হেলমেট ছিল, সে কারণে আঘাতটি হয়তো আমাকে শারীরিকভাবে আহত করেনি, কিন্তু সজোরে আঘাতের, হেলমেট পরা অবস্থাতে এক ধরনের ট্রমা, বা আমি আমি খুবই আসলে অবাক হয়েছে যে এমন তো হওয়ার কথা ছিল না, কারণ আমি তোমার পেশাগত দায়িত্ব পালন করার জন্যই গিয়েছি এবং আমি কোনো পক্ষ নিয়েও সেখানে যাইনি। তো সেটি একটা খুবই দুঃখজনক অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমরা গেছি, এবং তারপরে আমি এবং আমার সহকর্মী যত দ্রুত সম্ভব ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করলাম। তখনও দু তিন জন ছিলেন যারা আসলে অতি উৎসাহী, তারা আমাদেরকে ধাওয়া করার চেষ্টা করেছিলেন, এবং আন্দোলনকারীদের মধ্যে থেকেও দু একজন তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছে, এবং পরবর্তীতে আমরা আসলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসি। আর আপনি একটা বিষয় জানতে চাচ্ছিলেন যে গণমাধ্যম কর্মী হিসেবে এই ধরনের অভিজ্ঞতা এটাই প্রথম কিনা, না এটা প্রথম না, এর আগে আমি যে গণমাধ্যমে চাকরি করতাম সেখানে থাকা অবস্থায় 2013-14 সালের দিকের ঘটনা, আপনি জানেন সেই সময় সরকার পরিবর্তনের সময় এক ধরনের নাশকতা, সহিংসতার চিত্র আমরা দেখেছি। তখনও এইরকম সংঘাতের মধ্যে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা আমার আছে, সেটি পান্থপথ রাসেল স্কোয়ার এলাকায়। এরকমই আন্দোলনকারী বলি বা নাশকতাকারী বলি, তাদের আক্রমণের শিকার হয়েছিলাম। শান্তিপূর্ণ আন্দোলন থাকে সেটি ভিন্ন কথা, কিন্তু সেটি যখন সহিংসতায় রূপ নেয়, সেটি যখন আরেকজনের স্বাধীনতায় হস্তক্ষেপ হয় বা আরেকজনকে শারীরিকভাবে নিগৃহের পর্যায়ে পড়ে যায়, সেটি যখন রাষ্ট্রের বা নাগরিকের সম্পদ হানির মধ্যে পড়ে যায়, এই ঘটনাগুলোর আসলে সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত।